নিঝুম মজুমদারের মতো লোকেরাও একদিকে তেল দিচ্ছে, পাম দিচ্ছে, একদিকে ফুলিয়ে দিতে চাচ্ছে। তখন বুঝলাম ডাল মে কুছ কালা তো জরুরি হয়। আর এক আলেমরা দমানোর জন্য কখনো আর এক নামধারী হুজুররা ব্যবহার করে, একজনটা সাইজ করবে আর একজন রুস্কায় দেয়। আরে তুই একটু কাজ কর না, আরে কেমনে সাইজ করতে হবে এই প্রেক্ষাপটটা তৈরি করে দে না, তারপর তোরে আমরা এই সুবিধা দিব, এই ফ্যাসিলিটিস দিব। তা আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে ওরা কাটা দিয়ে কাটা তোলে, একজনকে দিয়ে আর একজনকে ব্যবহার করার চেষ্টা করে। না হলে কত আগের বয়ান নিয়ে হঠাৎ করে নতুন করে এত লাফালাফির কি হলো আমার বুঝে ধরে না। বেদাতি ফিতনা যেটা আসে অনেক সুন্দর সুরাত দিয়ে, ওই যে হাদিস বললাম যে মসজিদ ভর্তি মুসল্লি, তো মুসল্লি কি করে, নামাজই তো পড়ে, ভালো কাজই করে, কিন্তু বলে যাচ্ছেন যে না মসজিদ ভর্তি মুসল্লি, কিন্তু আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলছেন একটার ভেতরে ঈমান নাই, পুরো ঈমান শূন্য সবাই। তো এখন আমাদের বেদাতিদের হালত হয়েছে এমন, ব্যানার তো অনেক সুন্দর, সুন্নিয়তের ব্যানার মানে যে সুন্নত মানে তারই তো সুন্নি বলে, ওই বিবেচনায় আমি সুন্নি, আমার হুজুররা সুন্নি, আপনারা সুন্নি, সবাই সুন্নি। কারণ দরকার তো ছিল এটাই যে সুন্নত মানে তারই সুন্নি বলা হবে, কিন্তু ব্যানার ছিল কি বাস্তবে দেখা যাচ্ছে কি ইশকে রাসূল, নবী প্রেম। আরে যারা নবীর মহাব্বতে নিজের বুকের তাজা রক্ত ঢালে রাজপথে, যারা নবীর মহাব্বতে জেল খেটে আসে বছরের পর বছর ধরে, যারা নবীর মহাব্বতে বাতিলের চোখে চোখ রেখে কথা বলে, যারা নবীর মহাব্বত লালন করতে গিয়ে সদা সর্বদা জান আর মাল নিয়ে পরেশানি থাকে, তাদেরকে আশেক রাসূল বলে চিহ্নিত করা হয় না, আশেক রাসূল বলে চিহ্নিত করা হয় জামান আর ইয়াজিদদের পাতা পাতা লালদেরকে। যারা শুধু ইয়াজিদ না, জামান আর আবু জাহালদের পদলেহন করে, ওরা নাকি আশেকে রাসূল হয়ে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, ট্রেডমার্ক সিলমহল লেগে গিয়েছে ওদের সাথে, অথচ রামান আর হুসাইন হয়ে কারবালার প্রান্তরকে নিজেদের বুকে রক্তে রঞ্জিত করে, তাদেরকে কেউ আশেকে রাসূল বলে না, উল্টো বললে অন্যরা টিটকারি মারে। এর চাইতে বড় জুলুম কি হতে পারে? তো যেমনি ভাবে ইসলামকে হেফাজত করতে হয়, একইভাবে প্রতিটা শব্দকে, বিধানকে, খুঁটিকেও হেফাজত করতে হয়। যে যেই শব্দগুলো তারা চুরি করে নিয়ে গিয়েছে সবগুলো শব্দকেও আবার রক্ষা করতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন, সুন্নি বলেন, আশিকে রাসূল বলেন, সবগুলো শব্দকে তার যথাযথ অর্থে প্রতিষ্ঠিত রাখতে হবে। এখন শব্দগুলোকে বিকৃত করে ফেলেছে বলে চুপ করে বসে থাকার সুযোগ নাই। তো যে প্রসঙ্গে আমার আগে আমাদের অত্যন্ত মহাব্বতের ব্যক্তিত্ব, শ্রদ্ধার ব্যক্তিত্ব, দ্বিতীয় অলিপুরি বলা যায় হযরত মাওলানা আশরাফ আলী হরষপুরি দামাত বরকাতুহুল আলিয়া, যেই প্রসঙ্গে কথা টেনেছিলেন, পরবর্তীতে হযরত সময় স্বল্পতার কারণে কথাটা সম্পূর্ণ শেষ করতে পারেন নাই। ওই পয়েন্টটা যেহেতু হুজুরের কথাটা শুনে আমার মনে হয়েছে যে সময় স্বল্পতার কারণে আর আপনাদের তাড়াহুড়ার কারণে এক বক্তা আসলে এমন ভাবে পাগলামি শুরু করে দেয় যে আগের জনকে তার কথাটা পর্যন্ত ঠিকভাবে শেষ করতে দেয় না, এটা তো কখনোই আদবের পরিচায়ক না। আমার মতো হাজার উসামা মিলে আমাদের মুরব্বীদের পায়ের ধুলার সমান হতো না। তা আমরা এসেছি তো 10 মিনিট পরে বলি আর 20 মিনিট পরে বলি, মাহফিল এসেছি মানে তো বয়ান করব। তো এখন এসেছি, এতটা হই হুল্লোর কেন করা লাগবে, কেন উঠে এখনই স্লোগান দিতে হবে যে আগের জন কথা বলতেই বিব্রত বোধ করে? এটা যে কোনো বক্তার ক্ষেত্রে হলেই নিন্দনীয়। আমি থাকতে আরেকজনকে আনেন অথবা আমাকে আনেন আরেকজন থাকতে, প্রতিটা মেহমানকেই তার কদর যথাযথভাবে করতে হবে। আলোচনা করতে বসিয়েছেন, তা আলোচনা থেকে শেষ করতে দেন, এরপর যিনি এসেছেন তিনি তার আলোচনা করবেন। তো এটা আগামীর জন্য আপনারা প্রত্যেকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। যে প্রসঙ্গে হুজুর কথাটা টেনেছিলেন, যেহেতু এটা নিয়ে বাংলাদেশে প্রচুর বাড়াবাড়ি হচ্ছে গত 2-1 সপ্তাহ ধরে, আর আগামীতে কতদিন চলবে আল্লাহ ভালো জানে, বাঙালির হালতটাই হয়ে গেছে এমন, ইস্যু আসে হিসুর মতো করে, এরপর টিস্যু হয়ে ভেসে যায় পানির সাথে, খালি আসতেই থাকে আর আসতেই থাকে, একটা আসে অন্যটা যায় হারিয়ে। যেমন এখন এই নতুন ইস্যু এসে ফিলিস্তিনকে ভুলে গিয়েছে, আবার আমাদের মাওলানা মামুনুল হক সাহেব হাফিজাহুল্লাহ বের হলেন, তো হযরতের বের হয় তো সকলে খুশি এবং খুশি হওয়া উচিত বটে, কিন্তু দেখবেন এরপর আমরা সবাই ফরিদপুরের ঘটনাকে ভুলে গিয়েছি, আলোচনা টোটাল বাদ দিয়ে দিয়েছি, অথচ এই খুশির মধ্য দিয়েও কিন্তু বিচার চাওয়ার সেই দাবিকে অব্যাহত রাখা দরকার ছিল, যে আমাদের দুইজন মুসলিম ভাইকে শহীদ করেছে, যতদিন পর্যন্ত খুনিদেরকে তাদের প্রাপ্য বিচার না করা হবে এবং এই ভাইদের রক্তের প্রতিটা ফোঁটার বদলা না নেওয়া হবে, আন্দোলন চলেছে, চলছে, চলতেই থাকবে। কিন্তু আমাদের চেতনাটা হলে এমন, নতুন একটা আসলে আগেরটা মনেই থাকে না, এজন্য অনেক সময় বাতিল পন্থীরা একজনটা দিয়ে আরেকজনটা দমানোর চেষ্টা করে, নতুন নতুন ইস্যু তৈরি করতে থাকে, যাতে করে মানুষ সবকিছু ভুলে ওটা নিয়ে নিতে থাকে। এই যে এখন যেটা নিয়ে শুরু হয়েছে না, যে নবী কবে নবী হয়েছে, আদম আলী ইসলামের দেহের সঞ্চারেরও আগে নাকি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম 40 বছর হওয়ার পরে,
এটা নিয়ে প্রথম দিকে আমার দৃষ্টিভঙ্গি ছিল একরকম, এখন এসে হয়েছে আরেক রকম। প্রথমে দেখে আমার মনে হয়েছিল এটা জাস্ট একটা ইলমি বিতর্ক, একদল একরকম বলছে আর একদলের কথা থেকে হয়তো বাহ্যিক ভাবে ভিন্ন রকম বুঝে আসছে। কিন্তু পরে যখন দেখলাম নিঝুম মজুমদারের মতো লোকেরাও একদিকে তেল দিচ্ছে, ফাম দিচ্ছে, একদিকে ফুলিয়ে দিতে চাচ্ছে, তখন বুঝলাম ডাল মে কুছ কালা তো জরুরি হয়। আর এক আলেমরা দমানোর জন্য কখনো আর এক নামধারী হুজুরের ব্যবহার করে, একজনটা সাইজ করবে আর একজন রুস্কায় দেয়, আরে তুই একটু কাজ কর না, আরে কেমনে সাইজ করতে হবে এই প্রেক্ষাপটটা তৈরি করে দে না, তারপর তোরে আমরা এই সুবিধা দিব, এই ফ্যাসিলিটিস দিব। তা আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে ওরা কাটা দিয়ে কাটা তোলে, একজনকে দিয়ে আর একজনকে ব্যবহার করার চেষ্টা করে, না হলে কত আগের বয়ান নিয়ে হঠাৎ করে নতুন করে এত লাফালাফির কি হলো আমার বুঝেই ধরে না। যারা বলে নবী গায়েব জানে আর যারা বলে নবী গায়েব জানে না, কথা একই, শুনতে মনে হয় না পুরো উল্টা, কিন্তু ব্যাখ্যা জিজ্ঞাসা করলে দেখবেন যে এরা যা বোঝাচ্ছে ওরাও তা বোঝাচ্ছে। একদল এমনি খাচ্ছে আর একদল ঘুরে আইনে এমনি খাচ্ছে, কিন্তু দুই দল মূল উদ্দেশ্য একই বলছে। তাহলে বাক্যটা শুনলে লাভ দেওয়ার কিছু নাই, আগে দেখো এর মধ্যে কি আছে। মনে করেন আমি যখন রিমান্ডে এটা বলে আলোচনার এতে টানছি ইনশাআল্লাহ, তা আমাদের তো একেবারে তদন্ত হয়েছে মানে নারী নক্ষত্র সহকারে। আমার 6 লক্ষ টাকা পরিমাণ ডিভাইস নিয়ে গিয়েছে, মোবাইল কম্পিউটার মানে সব আমার ব্যক্তিগত না, মাদ্রাসারও যা ছিল সব কিছু নিয়ে গিয়েছে। তো এমনকি আমার মায়ের মোবাইলটা পর্যন্ত রাখে নাই, বাসা থেকে এটাও নিয়ে গিয়েছি। তো সব কিছু তন্ন তন্ন করে এমনভাবে ফরেন্সিক করেছে, চেক দিয়েছে কোন লাইনে কোনো একটা টাকা পাওয়া যায় কি না। লাস্টে এসে আমার বাবাকে বলেছে যে হুজুর আমরা সবচাইতে বেশি চেষ্টা করেছিলাম যে কোনো কেলেঙ্কারি পাই কি না, কেলেঙ্কারি বুঝলেন নারী কেলেঙ্কারি অথবা অন্য কোনো ব্যাপার স্যাপার, কারণ কোন হুজুরের 10 বছর জেল খাটালেও ওই হুজুরের সমস্যা হবে না, উল্টো তার জনপ্রিয়তা আরো বাড়বে। যে চরিত্র যদি একটু দাগ লাগিয়ে দেওয়া যায় তাহলে স্বাভাবিক কিছুটা হলেও তার উপর পেরেশানি আসবে, অনেক মানুষ তাকে ভুল বুঝবে। তো এখন ওই সময় আমার এখনো মনে পড়ে যে আমার ছোট একটা বাটন ফোন ছিল, বাটন ফোন বুঝুন তো, ফিচার ফোন সুইচ ওলা আর কি। এখন ওইটার মধ্যে ওই সময় মাহফিলের নাম্বার গুলো সেভ রাখতাম সংক্ষেপে, মনে করেন 24 জানুয়ারি একটা মাহফিল লেখা হইল 24 স্পেস জে এ এন, মানে জানুয়ারি পুরোটা না জে এ এন, একইভাবে 12 ফেব্রুয়ারি তো 12 স্পেস এরপর এফ ই বি ফেব্রুয়ারি এভাবে। তো এখন সব খুঁজছে খুঁজছে মানে এতটা গভীরভাবে খুঁজেছে আমার ওই প্রশ্নটা থেকে এখনো আমার মানে এটা মনে পড়লেও হাসি আসে। তো এক জায়গায় লেখা ছিল 7 জানুয়ারি আর কি, 7 স্পেস জে এ এন, এবং তারপরে লেখা গাজীপুর, 7 JAN গাজীপুর। আমরা জিজ্ঞাসা করে হুজুর 7 জান গাজীপুর মানে দেওয়া, তার মানে হইল গাজীপুরে জান আছে, জান মানে তো আবার অন্য জিনিস, জান বলতে তো নিচের প্রাণ বোঝায় না, জান জানু এগুলো তো আবার ভিন্ন অর্থে ব্যবহার হয়। আর 7 জান গাজীপুর মানেটা কি? আমি বললাম আমি বললে বিশ্বাস নাও করতে পারেন, একটু উপরে নিচে যান এমনি বুঝতে পারবেন। বললো উপরে নিচে কি আছে, এখন একটু নিচে এসে দেখে ফেব মানে ফেব্রুয়ারি, 7 ফেব্রুয়ারি, 10 ফেব্রুয়ারি, 12 ফেব্রুয়ারি, আর একটু নিচে এসে দেখে এম আর আর, মার মার মানে মার দেন না মার্চ মাস, আর একটু পিছনে গেলে আবার ডিইসি, ডিস মানে ডিসেম্বর মাস, তার মানে ও আচ্ছা বুঝেছি হুজুর এটা মাহফিলের ডেট না। আমরা তো আবার ভেবেছিলাম জানতাম আবার ব্যাপার স্যাপার আছে কিনা। তাহলে দেখা যাচ্ছে একই শব্দ কিন্তু এটাকে দুই ভাবে বোঝা যায়, একভাবে বুঝলে প্রেমের গন্ধ পাওয়া যায় আর একভাবে বুঝলে মাহফিলের ডেট এটা বোঝা যায়। তো অনেক ক্ষেত্রে কথাগুলো এমন হয় যে একজন বলছে একভাবে আর একজন বলছে আরেকভাবে, কিন্তু দেখা যাচ্ছে উভয়ের কথার মূল মগজ বের করলে যে এই লাউ সেই কদু হচ্ছে, এও যা বোঝাচ্ছে ঘুরিয়ে পেঁচি ও তা বোঝাচ্ছে, কেউ ডাইরেক্ট খাচ্ছে কেউ হাতটাকে ঘুরিয়ে নেভাবে খাচ্ছে। সুতরাং কথা শুনলেই গালি দিতে তেরে আসবেন না, আগে বোঝার চেষ্টা করবেন। আজকে বাংলার জমিনে সবচেয়ে বড় সমস্যা হয়েছে মানুষকে এমন ভাবে মগজ ধোলাই করেছে এরা কথা শুনতে রাজি না। আমরা যাব দেখবেন একটা দল ওরা নিজেরা ওদের মুরিদদেরকে বলবে খবরদার এদের মাহফিলে যাওয়া হারাম, ওহাবীর বয়ান শোনা হারাম, ওহাবীর ঘরে ভাত খাওয়া হারাম। আরে ওহাব মানে এমন এমন দূরবর্তী ফতোয়া দেয় যে ওহাবীর ক্ষেত যদি থাকে ওই ক্ষেতে তোমার গরু গিয়ে যদি ঘাস খায় পরবর্তীতে এই গরুর ওলান থেকে যদি দুধ বের হয়ে আসে ওই দুধ খাওয়া হারাম।
এভাবে যদি দূরত্ব তৈরি করে রাখে তাহলে মানুষ তো হক শুনবেই না। যেমন নূহ নবী যখন দাওয়াত দিতেন, কোরআনে আছে, তার জাতি এভাবে আঙ্গুল ঢুকিয়ে দিত কানের মধ্যে, চোখের সামনে পর্দা ফেলে দিত। আজকের বাংলাদেশে অবস্থা হচ্ছে, কথাই শুনতে রাজি না, এমনকি মাহফিল পর্যন্ত হতে দেবে না, একদল এসে আরেক দলের মাহফিলকে পণ্ডল করে দিয়ে যাবে। আখেরি কথা এবং আজকের মূল কথা, আমাদেরকে এখন জাগতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, তবে ইমানকে বাদ দিয়ে না, ইমানের উপরে আমাদেরকে উঠতে হবে। নাস্তিক্যবাদী ফেতনা থেকে ইমান বাঁচাতে হবে, কাদিয়ানি ফেতনা থেকে ইমান বাঁচাতে হবে, হিজবুত তাওহীদ ফেতনা থেকে ইমান বাঁচাতে হবে, নারীবাদী ফেতনা থেকে ইমান বাঁচাতে হবে, শরীফ শরীফার এই সমকামীদের থেকেও নিজের ইমানকে বাঁচাতে হবে। এমনকি বেদাতিরা যেই শিরিকের এজেন্ডা নিয়ে ময়দানে নেমেছে, ওদের হাত থেকে ইমানকে বাঁচাতে হবে। ইমান রক্ষার এই লড়াইয়ে সকলে শরীক থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আগের চাইতে আল্লাহ তাআলা আরো সহজ করে দিচ্ছেন। এখন দেখেন না, মানুষের মধ্যে এক গণজোয়ার তৈরি হচ্ছে, নাসিরনগরের বেদাত আগের চাইতে কমেছে না বেড়েছে? কমেছে, আরো কমবে ইনশাআল্লাহ, জিরোতে নেমে আসবে। কারণ সুন্নার সঙ্গে রবের সাহায্য, বেদাতের সঙ্গে শয়তানের সাহায্য। আপনারা বলেন, রব জয়ী হবে না শয়তান জয়ী হবে? নাস্তিকদের সঙ্গে শয়তান, আমাদের সঙ্গে রহমান। সুতরাং আমাদের বিজয় সুনির্ধারিত, খালি একটু অটল থাকা লাগবে, অবিচল থাকা লাগবে, নিজের জীবনটাকে আল্লাহর কাছে বিক্রি করে দিতে হবে, প্রয়োজনে হাসি মুখে শাহাদাতের অমীয় সুধাপান করতে হবে। আল্লাহ আমাকেও কবুল করুন, আপনাদেরকেও কবুল করুন, সবাইকে মৃত্যু পর্যন্ত দিন আর ইমানের উপর অটল এবং অবিচল থেকে তৌফিক দান করুন।